আলাইকুম। শান্তা বুবুর পাঁচমিশালিতে আপনাদের স্বাগত। আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা সিম্পল সুজির হালুয়া। আমি এই সুজির হালুয়াটার নাম দিয়েছি সুজির সাথে ফলের রাজি। বাংলাদেশে হয়তো সব শুকনো ফ্রুটগুলো আপনারা নাও পেতে পারেন, সেজন্য আপনারা করমচাকে শুকনো করমচা ইউজ করতে পারেন। এখানে আমরা ক্র্যানবেরি ইউজ করি, আর শুকনো পাকা আম কিংবা কাঁচা আম স্লাইস করে আপনারা দিতে পারেন। তারপরে শুকনো কালো জামটাকে শুকিয়ে যদি রেখে দিতে পারেন বিচি ফেলে, তাহলে এই ধরনের রান্না আপনারা করতে পারবেন। তার সাথে আমি আর একটা জিনিস বলে দিই যে খেজুরকে ছোট ছোট করে কেটে আপনারা এই সুজির মধ্যে দিয়ে করতে পারেন। এখানে আমি একটা কথা বলে দেই যে আমি এই সুজির হালুয়াতে এপ্রিকট ব্যবহার করেছি, শুকনো এপ্রিকট। কিন্তু যারা হাই পটাশিয়াম রেস্ট্রিক্টেড ডায়েটে আছেন তারা এই এপ্রিকটটা ব্যবহার করবেন না। এখন চলুন আমরা দেখি আমি কিভাবে সুজির হালুয়াটা তৈরি করি। প্রথমে লাগবে সুজি, চিনি, আর লাগবে ব্লুবেরি, এপ্রিকট, কিশমিশ, শুকনো ক্র্যানবেরি, ব্ল্যাক কারেন্ট, আর লাগবে লং 5-6টা, এলাচ ভাঙা 4টা, দারচিনি গুঁড়ো 1/2 টিস্পুন, তেজপাতা 1টা, ঘি 1/4 চামচ ফুল, অলিভ অয়েল 4 টেবিল স্পুন। প্রথমেই প্যানটাকে গরম করে নিয়ে আমি দিয়ে দেব অলিভ অয়েল। এরপর দেব 1/2 চামচ ঘি, 1 সাথে গরম করে নেব তবে অল্প আঁচে, যাতে করে ঘিটা পুড়ে না যায়। এর মাঝে প্রথমে দেব তেজপাতা ও লং, একটু ভেজে নেব কয়েক সেকেন্ড মতো। এর মাঝে এবার দেব এলাচ, একটু ভেজে নেব আরো কয়েক সেকেন্ড মতো। এর মাঝে এবার দেব সুজি, মিডিয়াম আঁচে 3 মিনিটের মতো ভেজে নেব। এর মাঝে দিয়ে দেব এখন দারচিনি গুঁড়ো এবং আরো ভাজতে থাকব। 2 মিনিট পর দেব বাকি ঘি এবং আবারও ভাজতে থাকব। আরো 3 মিনিট ভেজে আমি একে একে সব ফ্রুটগুলিকে দিয়ে দেব। প্রথমে দেব ক্র্যানবেরি, তারপর দেব কিশমিশ, এরপর দেব ব্লুবেরি, আরো একটু ভেজে নেব আরো 1/2 মিনিট মতো। এখন দেব এপ্রিকট, আবারও একটু ভেজে নেব, 30 সেকেন্ড ভেজে নিয়ে দেব ব্ল্যাক কারেন্ট। মিডিয়াম আঁচে
ফ্রুটগুলিকে খুব সুন্দরভাবে সুজির সাথে ভেজে নেব যাতে মাখা মাখা হয়ে যায়। খেয়াল রাখতে হবে যেন সুজিটা পুড়ে না যায়। এবার দেব পানি এবং চুলাটাকে উঁচু তাপে বাড়িয়ে দেব, কিন্তু মনে রাখতে হবে যেন পানিটা একটু ঠান্ডা হয়। প্রথমে এক গ্লাস পানি দিয়ে খুব তাড়াতাড়ি ভুনতে হবে, না হলে দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর দেব আরও এক গ্লাসের অর্ধেক গ্লাস পানি, দুবারে দেব, ভালো করে নেড়ে নেব। এখন আমি জালটা কমিয়ে দেব এবং বাকি অর্ধেক গ্লাস পানি দিয়ে খুব ভালো করে আবারও নেড়ে নেব। যখন পানিটা অনেক কমে আসবে তখন দেব আমি চিনি। আপনারা ইচ্ছে করলে এই অবস্থায় একটু কালারফুল করবার জন্য রং ব্যবহার করতে পারবেন। চিনি দেবার পর 5 থেকে 7 মিনিট মতো চুলোয় রেখে পানিটাকে সম্পূর্ণভাবে টানিয়ে নিতে হবে। এই তো হয়ে গেল আমাদের শুকনো ফল দিয়ে সুজির হালুয়া। এবার পরিবেশনের পালা। এই তো হয়ে গেল আমাদের সুজির সাথে ফলের রাজি। আপনাদের কেমন লাগলো অবশ্যই মতামতটা জানাবেন, আর আমার চ্যানেলটা বেশি করে শেয়ার করুন, আর লাইক দিন আর সাবস্ক্রাইব করুন। তাহলে আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।